স্বাগত আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ দখলদার ইসরায়েলি বাহিনী এবং তেহরান পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইরাকি ড্রোন হামলায় ছাব্বিশ ইসরায়েলি সেনা হতাহত এরপর জানিয়ে দিব দুই বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে বিএসএফ এদিকে ইসরায়েলি আগ্রাসনে লেবাননের পাশে থাকার ঘোষণা মিশর ও সৌদির এরপর জানিয়ে দিব ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাবে ইসরায়েল আরও জানিয়ে দিব ইসরায়েলের সবগুলো গ্যাস ক্ষেত্র একযোগে ধ্বংস করা হবে বলেছে আইআরজিসি সর্বশেষ জানিয়ে দিব ইরানের পরমাণু স্থাপনায় হামলা করতে বললেন ট্রাম্প এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইরাকি ড্রোন হামলায় ছাব্বিশ ইসরায়েলি সেনা হতাহত ইরাক থেকে পরিচালিত ড্রোন হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলে অন্তত অন্তত সেনা সেনা হয়েছে 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 এর মধ্যে মধ্যে দুজন নিহত আহত আরও জন আহতদের দুজনের অবস্থা গুরুতর একজন মাঝারি ধরনের আঘাত প্রাপ্ত হয়েছে এছাড়া বাকি সেনারা সামান্য আহত হয়েছে বলে ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে শুক্রবার ইসরায়েলি সামরিক কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় কর্মকর্তারা জানিয়েছেন স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ড্রোন হামলা চালায় ইরাকি প্রতিরোধ গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মে গত এক বছরে বেশ কয়েকটি হামলা চালিয়েছে তারা গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে এবারই প্রথমবারের মতো ইরাকের ইসলামিক রেজিডেন্স এমন ধরনের সেনা হতাহতের ঘটনা ঘটিয়েছে নিহত ইসরায়েলি সেনার সংখ্যাটি বেশ তাৎপর্যপূর্ণ কারণ উনিশশো সালের পর এই প্রথম কোন ইরাকি হামলায় ইসরায়েলি সেনা নিহত হয়েছে দুই বাংলাদেশি জেলাকে ধরে নিয়ে গেছে বিএসএফ রাজশাহীর চারঘাট সীমান্ত থেকে দুই বাংলাদেশি জেলাকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ গত বুধবার দুই অক্টোবর চারঘাট উপজেলার পদ্মা নদীর মধ্যে জলসীমা থেকে একটি ইঞ্জিন চালিত নৌকা সহ তাদের ধরে নিয়ে যাওয়া হয় পরে ওই দুই জেলেকে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিএসএফ বাংলাদেশের জলসীমা থেকে ধরা হলেও ওই বাংলা বাংলাদেশিদের বিরুদ্ধে অবৈধভাবে ভারত সীমান্তে অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে এরপর তাদের মুর্শিদাবাদের লালবাগ কারাগারে পাঠানো হয়েছে বলে খবর পাওয়া গেছে নিয়ে যাওয়া দুই বাংলাদেশি জেলে হলেন রাজশাহীর চারঘাট উপজেলার চকমুক্তাপুর গ্রামের মানিক উদ্দিন শেখ ও মোফাজ্জল হোসেন শেখ এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষ থেকে বিএসএফ কে পতাকা বৈঠকের প্রস্তাব পাঠানো হয়েছে শুক্রবার চার অক্টোবর সন্ধ্যা পর্যন্ত পতাকা বৈঠকের জন্য জন্য সাড়া পাওয়া যায়নি ইসরায়েলি আগ্রাসনে লেবাননের পাশে থাকার ঘোষণা মিশর ও সৌদির ইসরায়েলের আগ্রাসনে লেবাননের অবনতিশীল পরিস্থিতি নিয়ে ফোনে কথা বলেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাটি দুই মন্ত্রী অনতিবিলম্বে লেবানন এবং গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন এছাড়া চলমান পরিস্থিতিতে লেবাননের জনগণের পাশে সমর্থন ব্যক্ত করেছেন তারা শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি ফোনালাপ চলাকালে সৌদি এবং মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী লেবাননে ইসরাইলি অভিযান নিয়ে গভীর উদ্যোগ প্রকাশ করেছেন চলমান সংকটে লেবাননের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন দুই কূটনীতিক প্রতিবেদনে বলা হয়েছে দুই নেতা লেবাননকে কর্তৃত্ব এবং সার্বভৌমত্ব রূপে প্রয়োগ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন আন্তর্জাতিক সমর্থন দিয়ে কার্যকরভাবে সংকট মোকাবেলা করা সম্ভব বলে মত দেন তারা বিবৃতিতে বলা হয়েছে দুই মন্ত্রী লেবাননের জনগণকে মানবিক সহায়তা প্রদানের গুরুত্বের ওপর জোর দিয়েছেন এবং লেবাননের নিরাপত্তা ও সার্বভৌমত্বকে প্রভাবিত করবে এমন কোন ব্যবস্থা বা ব্যবস্থার বিরোধিতা পুনর্ব্যক্ত করেছেন উভয় পক্ষই লেবানন ও গাজা উপত্যকায় অবিলম্বে এবং স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে তার দায়িত্ব গ্রহণের আহ্বান জানিয়েছে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাবে ইসরায়েল সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানের বিরুদ্ধে ইসরায়েল কীভাবে প্রতিশোধ নেবে তা নিয়ে জল্পনা চলছে ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন যে ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে চায় তাহলে তাতে সমর্থন দেবেন না তিনি তবে জোবাইডেন বলেছেন ইরানের তেল স্থাপনায় সম্ভাব্য ইসরায়েলি আক্রমণ নিয়ে আলোচনা চলছে হোয়াইট হাউসের সাংবাদিকরা বাইডেনকে প্রশ্ন করেছিলেন ইসরায়েল কি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে গিয়ে তেহরানের তেল স্থাপনায় আক্রমণ চালাবে এর জবাবে বাইডেন বলেছেন আমরা আলোচনা করছি এদিকে শুক্রবার চার অক্টোবর মার্কিন স্টেট ডিপার্টমেন্টের শীর্ষ একজন কর্মকর্তা সিএনএনকে বলেছেন ইসরায়েল যে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালা এমন নিশ্চয়তা তারা বাইডেন প্রশাসনকে দেয়নি ওই কর্মকর্তা বলেছেন এটা সত্যি বলা কঠিন যদি ইসরায়েল ইসরায়েল অক্টোবর হামাসের হামলার এক বছর পূর্তিতে প্রতিশোধ নেয় এই কর্মকর্তাকে প্রশ্ন করেছে। কি নিশ্চিত করেছে যে তারা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার বিষয় আলোচনার বাইরে রেখেছে এর জবাবে ওই কর্মকর্তা বলেছেন আমরা আশা ও প্রত্যাশা করি কিছু প্রজ্ঞার পাশাপাশি শক্তি দেখতে পাব কিন্তু আপনারা জানেন কোনো গ্যারান্টি নেই ইসরায়েলের সবগুলো গ্যাস ক্ষেত্র একযোগে ধ্বংস করা হবে বলেছে আইআরজিসি ইরানে নতুন যে কোনো ধরনের আগ্রাসন চালানোর চেষ্টা করলে ইসরায়েলের সকল জ্বালানি স্থাপনা একসাথে ধ্বংস করে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি আইআরজিসির ডেপুটি কমান্ডার মেজর জেনারেল আলি ফাদাফি শুক্রবার লেবাননের আলমায়াদিন টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরানে হামলা চালালে নিজের অস্তিত্বকে ঝুঁকির মুখে ফেলবে ইসরায়েল তিনি বলেন দখলদার সরকার যদি কোনো ভুল করে তাহলে আমরা এটির জ্বালানির সকল উৎস সবগুলো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সব তেল শোধনাগার ও গ্যাস ক্ষেত্রগুলোতে একযোগে হামলা চালাব ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলি সেনাদের ভয়ঙ্কর সব অপরাধের শাস্তি দিতে গত মঙ্গলবার রাতে ইরান ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর তেলাবিব ইরানের তেল ক্ষেত্রগুলোতে হামলা চালানোর হুমকি দেয় ওই হুমকির প্রেক্ষাপটে জেনারেল ফাদাভি পাল্টা এ হুঁশিয়ারি দিলেন তিনি বলেন ইরান একটি বিশাল দেশ যার রয়েছে বহুমুখী অর্থনৈতিক কেন্দ্র অথচ ইসরায়েলের মাত্র তিনটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও কয়েকটি শোধনাগার রয়েছে ইরানের পরমাণু স্থাপনায় হামলা করতে বললেন ট্রাম্প ইরানের পরমাণু স্থাপনায় হামলার পক্ষে মতামত ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলকে প্রথমেই দেশটির পারমাণবিক স্থাপনায় হামলা করা উচিত স্থানীয় সময় শুক্রবার নর্থ ক্যারোলাইনায় একটি নির্বাচনী প্রচারে অংশ নিয়ে তিনি এ কথা বলেন প্রায় এক বছর ধরে গাজা লেবানন সিরিয়া ও ইরাকে হাজার হাজার মানুষ হত্যা এবং হামাস হিজবুল্লাহ ও আইআরজিসির কমান্ডারদের হত্যার জবাবে গত মঙ্গলবার ইসরায়েলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান হামলায় হাইপারসনিক মিজাইল ব্যবহার করা হয় ওই হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে তুমুল উত্তেজনা বিরাজ করছে ইসরায়েল যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ইরানের এ হামলার জবাব দেওয়ার অঙ্গীকার করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি বলেছেন তেহরান তেলাবিবে হামলা চালিয়ে বড় ভুল করেছে তাদেরকে এর মূল্য দিতে হবে বুধবার পশ্চিমা মিত্রদের সঙ্গে কথা বলার পর জো বাইডেন সাংবাদিকদের জানান তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোকে সমর্থন করেন না